আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত নহমদহন সাল রসুল করিম আমাবাদ সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তালার অশেষ রহমত ও দয়ে আপনারা সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন সহবাসের উপযুক্ত সময় কখন যদি জানাতেন তাহলে উপকৃত হতাম তো ধন্যবাদ প্রিয় ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উপযোগী জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে তো এরকম একটি প্রশ্ন হরজত মাওলানা মিজানুর রহমান আল আজহারির কাছেও করা হয়েছিল তো তিনি যেভাবে উত্তর দিয়েছিলেন আমরা ইনশাল্লাহ সেভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সহবাসের উপযুক্ত সময় কখন সে বিষয়ে হাদিস শরীফে কোনো উল্লেখ সময় নেই হাদিস শরীফে বলা হয়েছে তোমাদের স্ত্রী হচ্ছে তোমাদের শস্যক্ষেত্র তো তোমরা সেই শস্যক্ষেত্রে যেভাবে খুশি যখন ইচ্ছে যেভাবে ইচ্ছে বিচরণ করতে পারো এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই তো এই হাদিসটিতে আমরা এটি বুঝতে পারি যে একজন স্বামী চাইলে তার স্ত্রীর সাথে যে কোনো সময়েই মিলিত হতে পারে সেটা সন্ধ্যাবেলাও হতে পারে রাত্রি দ্বীপহরে হতে পারে সকালবেলাও হতে পারে অথবা বিকালবেলাও হতে পারে যে কোনো সময়ে চাইলে স্ত্রীর সাথে আপনি মিলিত হতে পারবেন এমন কোনো নির্দিষ্ট সময় হাদিসে বলা হয়নি যে এই সময়টাতেই স্ত্রীর সাথে সহবাস করতে হবে তো প্রিয় প্রশ্নকারী ভাই আশা করছি আমি আপনার জবাবে সঠিক উত্তর দিতে পেরেছি এবং আপনাকে বোঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো জিজ্ঞাসার জবাব নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন